যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রিয়াস, মুগি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নবরত্ন বা পাঁচমিশালি ঘন্ট বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে কিছু সবজি। আমি নিয়েছি বিনস, পটল, আলু, আলুগুলোকে আমি খোসা সমেত কেটেছি একদম পুজো বাড়ির মতো। আর নিয়েছি ফুলকপি, এদিকে নিয়েছি কুঁদরি, আর নিয়েছি বেগুন, এটা গাজর, আর নিয়েছি বরবটি, আর ওইদিকে রয়েছে কুমড়ো। কুমড়োগুলোকে আমি বড় বড় করে টুকরো করেছি, কারণ ভাজতে ভাজতে এগুলো গলে যায়, তাই আমি বড় বড় কেটেছি। আর আপনারা যদি শিম আর মূলো এসব পান তাহলে কিন্তু এগুলোও দিতে পারেন, খুব সুন্দর খেতে লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এই সবজিগুলোকে আমি এখন ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি প্রথমে সরষের তেল। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাও ভাজতে পারেন, আমি কিন্তু একসঙ্গেই ভাজছি, যেহেতু বাড়িতে বানাচ্ছি সেহেতু আমি একসাথেই ভাজছি। সব সবজি আমি দিয়ে দিলাম, এরপর আমি ভালো করে ভেজে নেব। কুমড়োটা আমি এখন দিচ্ছি না, কুমড়োটা আমি এটা একটু ভালোভাবে ভাজার পর কুমড়োটা দেবো। আর আমি কিন্তু লবণ হলুদ কোনোটাই ব্যবহার করিনি, এখন কিন্তু শুধু সবজিগুলোকে ভাজছি। প্রথমেই লবণ দিয়ে দিলে কি হয়, সবজির থেকে জল বেরিয়ে আসে আর ঘাটা ঘাটা হয়ে যায় প্রথমেই, তাই প্রথমে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো একটু, তারপরে আমি লবণ হলুদ দেবো। এটা অসাধারণ খেতে লাগে বন্ধুরা, আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে এই সবজিটা খেতে। যেদিন আপনাদের নিরামিষ তরকারি বানান সেই দিন এই তরকারিটা আপনারা বানাতে পারেন, খুব ভালো লাগবে সবার। একটু পাতলা পাতলা ডাল আর এই তরকারিটা হয়ে গেলে জাস্ট জমে যায়, আর কিচ্ছু লাগে না। পুজো বাড়িতে তো আপনারা বানাতেই পারেন, যে কোনো পুজো বাড়িতে। দেখতেও কিন্তু খুব কালারফুল লাগছে, তাই না, কত রকমের সবজি আছে এটাতে, আর শরীরের পক্ষে উপকার, অনেক রকম ভেজিটেবিল আমাদের শরীরে যাবে এই তরকারিটার মধ্যে দিয়ে। সবজিগুলোকে আমি কিছুক্ষণ হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি, এরপর আমি দিয়ে দেবো কুমড়োগুলো। এরপরে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি আমি হলুদ এক টিস্পুনের মতো। আপনারা পুজোর দিনে এটা তো বানাতেই পারেন, আর নিরামিষের দিনেও বানাতে পারেন। আবার আমি কখন বানাই, যখন আমার বাড়িতে একটু একটু করে সব রকমের সবজিগুলো রয়ে যায় তখনও আমি এই সবজিটা কিন্তু বানাই। আর প্লিজ যারা আমার ভিডিওগুলোকে দেখছো প্লিজ তোমরা লাইক করো, লাইক করলে আমি সত্যিই খুব মোটিভেট হই, আমার খুব ভালো লাগে। আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো, আমি কিন্তু তোমাদেরকে সমস্ত রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। লবণ আর হলুদটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি, এরপরে আমি ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো আমি এই সময়। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। সবজিগুলো আমি তুলে নিয়েছি, কড়াইতে আবার দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। এরপর দিচ্ছি আমি এক চামচ ঘি, একটা বড় চামচ দিয়েছি আমি। তেলের উপরে দিচ্ছি আমি 5 ফোড়ন, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা।
এরপর দিচ্ছি আমি আদা বাটা। আদাটাকে আমি একটু পাতলা করে বেটেছিলাম, কারণ তেলের উপরে আদাটা নইলে তেতো হয়ে যায়। পাতলা করে বাটলে কিন্তু তেতো হয় না। এরপর দিচ্ছি আমি এক টিস্পুন লঙ্কার গুঁড়ো, এক টিস্পুন হলুদ গুঁড়ো, এক টিস্পুন জিরে গুঁড়ো, এক টিস্পুন ধনে গুঁড়ো। মশলাটাকে স্লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব আমি। মশলার সাথে আমি সামান্য লবণ দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি আমি জল, সামান্য জল দিয়েছি আমি। মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে এসেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। এটা আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা জল। লবণটা এই সময় একটু চেক করে নেবেন, যদি কম থাকে কিন্তু এই সময় দিতে পারেন। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি এরপর ঢাকাটা খুলে নিচ্ছি। আমি কিন্তু মাঝে মাঝে নেড়েছিলাম একটু, আপনারাও মাঝে মাঝে নেড়ে নেবেন। এরপরে দিচ্ছি আমি হোমমেড গরম মশলার গুঁড়ো। এটা আমি ছোট এলাচ লবঙ্গ আর দারুচিনিকে শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই গরম মশলাটা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে তরকারিতে দেবেন, আগের থেকে বানিয়ে রাখা গরম মশলা দেবেন না, তাহলে কিন্তু অতটা গন্ধ ভালো আসে না আর খেতেও কিন্তু অতটা ভালো লাগে না। ওই চেষ্টা করবেন ফ্রেশ বানিয়ে সঙ্গে সঙ্গে দেওয়ার। আর সবশেষে দিচ্ছি 1 চামচ ঘি। রান্নাটা আমার হয়ে গেছে, এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কি লাগছে না, একদম পুজো বাড়ির পাঁচমিশালি ঘন্টের মতো, দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আপনারা একবার অন্তত এটা ট্রাই করে দেখুন, আমি বলছি সবার খুব ভালো লাগবে, সবাই খুব সুনাম করবে। এই তরকারি যদি আপনারা একবার খান, আপনারা কিন্তু এই তরকারির ফ্যান হয়ে যাবেন, এটুকু আমি বলতে পারি। আর কোনো কারণে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু মনে করে আমার ভিডিওগুলোকে লাইক করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, বাই বাই।